রাজ্যে পথ দুর্ঘটনা যেন নিত্যদিনের কাহিনী। ট্রাফিক বিধি না মেনে যান চলাচলের ফলেই দিন দিন বেড়ে চলেছে সড়ক দুর্ঘটনা। তাই দ্বিচক্র যান চালকদের মধ্যে সড়ক নিরাপত্তা এবং নিরাপদ ড্রাইভিংয়ের বার্তা প্রচারের লক্ষ্যে গোমতী জেলা পুলিশ সুপারের উদ্যোগে উদয়পুর রমেশ চৌমুহনী এলাকায় এক বিশেষ অভিযান সংগঠিত করা হয় বৃহস্পতিবার। এদিন প্রশাসনের উদ্যোগে মোটর সাইকেল চালক এবং আরোহীদের মধ্যে বিনামূল্যে হেলমেট বিতরণ করা হয়। এই দিনের এই অভিযানের মূল লক্ষ্য ছিল মোটর সাইকেল চালকদের মধ্যে নিরাপদ ড্রাইভিং অনুশীলনের প্রচার করা এবং ব্যক্তিগত নিরাপত্তা বৃদ্ধির জন্য হেলমেট ব্যবহারে উৎসাহিত করা। প্রথমত দুর্গা পূজার অনেক বড়ো অনেক বেশি শুভেচ্ছা আপনাদের সবাইকে অন বিহাফ অফ গোমতী পুলিশ ত্রিপুরা পুলিশ। আজকে দিনে আমাদের গোমতী পুলিশের বিহাফে আন্ডার দ্য লিডারশিপ অফ এসপি গোমতী আমরা আজকে একটা ইনিশিয়েটিভ নিয়েছি। আজকে থেকে আমাদের একটা ইনিশিয়েটিভ হয়েছে #RightSafe, এটা ত্রিপুরা পুলিশের একটা ইনিশিয়েটিভ, গোমতী পুলিশের ইনিশিয়েটিভ। আমরা একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে চাই যে যারা যারা রাস্তায় আছে তারা যাতে সেফলি গাড়ি চালায়, সেফলি মুভমেন্ট করে। দেখুন, আমরা এটা বলতে চাই যে ইন্ডিয়াতে আমাদের লিডিং কজ অফ ডেথ হচ্ছে গিয়ে RTA, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট। আমরাকে এই আমাদের ইনিশিয়েটিভ থ্রুতে আমরা একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে চাই যে যদি আমরা রাস্তায় ঠিকভাবে চলাচল করি তাহলে আমরা এই প্রবলেমটাকে আমরা কাটেল করতে পারবো। এই ইনিশিয়েটিভের আন্ডারেই আজকে আমরা কিছু হেলমেট আমরা ডিস্ট্রিবিউট করেছি ফিমেলদেরকে, যে লেডিজ আছে ইনাদেরকে ডিস্ট্রিবিউট করেছি। আমাদের মেইন আইডিয়া যে নট জাস্ট রাইডার বাট যারা প্লিয়েন্ট রাইডার ওনারাও যাতে হেলমেটটা ইউজ করে রেগুলারলি, সো দ্যাট ওনারা সেফ থাকেন, ওনার ফ্যামিলি মেম্বার সেফ থাকে। আর আপনাদের থ্রুতে আমরা এই মেসেজটাই সবাইকে এই পূজার যে এই অস্পিশিয়াস ওকেশনটাতে আমরা এটা সবাইকে রিলে করতে চাই। থ্যাংক ইউ। এই দিনে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন গোমতী জেলা পুলিশ সুপার নমিত পাঠক, অতিরিক্ত জেলা পুলিশ সুপার সৌভিক দে, মহকুমা পুলিশ আধিকারিক অজয় দেববর্মা, রাধাকিশোরপুর থানার ইনচার্জ বাবুল দাস, রাধাকিশোরপুর মহিলা থানার ইনচার্জ আলপনা সরকার সহ অন্যান্য আধিকারিকরা। রিপোর্ট আর ইনিউজ।